কি করছো এখন সবাই? তো দেখো আমার স্নান হয়ে গেছে, আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে। তো এক্ষুনি আসবে পুরোহিত মশাই পুজো করতে। তো এবারে আমি আলপনা দেব, আর আমার শাশুড়ি মা ঠাকুরের সব সাথ করছেন, সমস্ত কিছু ফল টল কাটছেন। আর কোজাগরী লক্ষ্মী পুজো পূর্ণিমা তো একসাথেই হয়, তো পুজো করতে আসবে। আমাদের পূর্ণিমা পুজো তো প্রত্যেক মাসেই করানো হয়। তো আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, তো চলো পুজোটা দেখে নিই, আর আমি আলপনা দিই, চলো তোমরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা পুজো সব সাত করে ফেলেছেন, সমস্ত কিছু ফল কাটা হয়ে গেছে, নারকল কাটছে এখন, তো এখনও সিন্নিটা করা হয়নি। আজকে তো লক্ষ্মী নারায়ণের একসঙ্গে পুজো হবে, তো মা লক্ষ্মীর জন্য শীতল দিয়েছে চিড়ে, নারকল, তারপরে তোমার বাতাসা, মিঠাই এইসব, আর নারায়ণের জন্য তো পাটালি, সিন্নি, পেড়া, মিষ্টি, ফল এইসব তো আলাদা আলাদা করে রাখা আছে। তো আজকে আমরা চিড়ে প্রসাদটা কেউ খাবো না, কেননা আজকে পূর্ণিমা করেছি, তো ওই জন্য পূর্ণিমার দিনে তো চিড়ে মুড়ি এসব খাই না, কেননা শুধু মানে লুচি খাই, মানে আটার সমস্ত কিছু জিনিস খাই আর কি, চিড়ে মুড়ি খাই না। তো আজকে লক্ষ্মীর প্রসাদটা আমরা রেখে দেব, কালকে খাবো, আজকে নারায়ণের প্রসাদটা আমরা খাবো। তো দেখো এখানে আমি আলপনা দিয়ে দিচ্ছি, আজ যেহেতু লক্ষ্মী পুজো সেহেতু আমাকে অনেক আলপনা দিতে হবে, একটু দিলে হবে না। মা লক্ষ্মী যত বেশি আলপনা দেবে তত বেশি মা লক্ষ্মী সন্তুষ্ট হবে, জান তো। তো এটাই আমি এতদিন শুনে এসেছি, সেটাই মানি, তার জন্য আজ অনেক আলপনা দেব, প্রত্যেকটা দুয়ারে আলপনা দেব। তো দেখো এখানে আলপনাটা খুব একটা ভালো করে দিতে পারলাম না, কেননা মেঝেটাতে জল পড়ে আছে নিচটাতে, তো ওই জন্য ভালো করে দেওয়া গেল না। এই পিঁড়েটা তো আলপনা দিচ্ছি, এখানে মা লাল সালু পাড়বেন, পেড়ে পরে নারায়ণকে বসিয়ে সব কিছু রেডি করবেন। তো পুজো করতে আসবে এক্ষুনি, বলেছে 9টার সময় আসবো, তো এখন 8:30 মতো বাজে, এক্ষুনি হয়তো চলে আসবে, কখন চলে আসে তা তো ঠিক নেই, হঠাৎ হয়তো চলে এলো, যদি সাত না হয় তখন আবার দাঁড়িয়ে থাকবে এসে, তো ওই জন্য আমরা তাড়াহুড়ো করে নিচ্ছি সমস্ত সাত। তো দেখো মা ওখানে সিন্নির জন্য সমস্ত ব্যবস্থা করে নিয়েছেন, ওখানে দেখো এবারে দুধটা ঢালবেন, তো এই যে দুধটা ছেঁকে নিচ্ছে তো ওই ছাঁকনিটাতে করে, তো ওই ছাঁকনিটা কিন্তু আমাদের আলাদা রাখা আছে ঠাকুরের জন্য, ওটা কিন্তু আমরা ব্যবহার করি না, শুধুমাত্র ঠাকুরের জন্যই রাখা থাকে, তাহলে কি হয় দুধটা ছেঁকে নিতে পারে, না হলে সে দুধটা না ছেঁকে দিতে হয়। অনেকেই আছে দুধটা ছাঁকে না ঠাকুরের জন্য, বলে যে ঠাকুরের দুধ নাকি ছাঁকতে নেই, তো ওই জন্য আমরা আলাদা নতুন ছাঁকনি কিনেছি যাতে দুধটা ছেঁকে নিতে পারা যায়। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত জায়গাতে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ওই সিঁড়ির নিচ থেকে শুরু করেছি, প্রত্যেকটা সিঁড়িতে মা লক্ষ্মীর একটা করে পায়ের ছাপ আমি এঁকেছি একদম ওপর পর্যন্ত, তো দেখেছো এখান পর্যন্ত হয়েছে, তো আরও সব জায়গাতেই আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এই দুয়ারেও দিয়েছি, এখানটা হচ্ছে মেন গেট আমাদের বাড়িতে ঢোকার, ওখানেও দেওয়া হয়েছে, এখানেও আলপনা দিয়েছি, দেখেছো। আর তুলসী মন্দিরটাতে খুব একটা ভালো করে আলপনা দিতে পারিনি, কেননা জল আছে, তুলসী মন্দিরটা ধোয়া হয়েছে তো শুকোয়নি, ভেজা আছে, ওই জন্য ওখানটাতে খুব একটা ভালো করে দিতে পারিনি। তো দেখো প্রত্যেকটা দুয়ারে আলপনা দিয়েছি, এখানটাতেও দিয়েছি, তো চলো আরও যাই ভেতর দিকে তোমাদেরকে দেখাই। এই দেখো এই দুয়ারেও দিয়েছি আর এখানেও দিয়েছি আলপনা। তো কেমন আলপনাটা দিয়েছি কমেন্টে জানিও, আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, তবে যেমন পেরেছি সেটাই করে দিয়েছি। তো দেখো দেবজিৎ এখানে পড়তে বসেছে আর লিখছে, প্রশ্ন উত্তর লিখছে, তো ওখান থেকেই আমাকে দেখাচ্ছে কি লিখছে। এখনো আসেনি জানো তো পুজো করতে, 9টায় আসবো বলেছিল, তো এখন বাজছে তোমার 11:30, তো এখনো আসেনি, সব রেডি হয়ে গেছে পূজার সব সমস্ত কিছু, তো বসে রয়েছি দেখি কখন আসে। ঠিক আছে, হ্যাঁ দেবজিৎকে এই মাত্র স্নান করালাম,
ও স্নানটা করলো, আর তোমাদের দাদা ভাই কিছু খায়নি এখনো, বললো পুজো হোক একেবারে খাবো, তো এত দেরি করছে পুজো করতে আসতে, তো কি করবে দেখি, ওকে ডাকলাম বললাম এসো খেয়ে যাও, কখন পুজো করতে আসবে তার তো কোনো ঠিক নেই। তো এখনো রান্না হয়নি, আজ রান্না করবো লুচি বাঁধাকপির তরকারি, দেখি আর কি হয়, বেগুন ভাজা আলু ভাজা কিছু একটা করবো। তো চলো রান্নাটা করে নিই, এখন কখন পুজো করতে আসে, তার আগে রান্নাটা করে নিই, তাহলে একটা কাজ তো এগিয়ে থাকবে, বলো। ঠিক আছে চলো। তো দেখো পুজো করতে চলে এসছে, তো ওই জন্য আমরা উপরে উঠছি, এখানে পুরোহিত মশাই বসেছেন পুজোয়, আর আমি এদিকে গেলাম ধূপটা জ্বালিয়ে দিতে, ধূপটা জ্বালানো হয়নি, প্রদীপটা জ্বলছে, তো পুরোহিত মশাই ঘটে এখন জল দিচ্ছেন নারায়ণের ঘটে, এবারে পুজো শুরু হবে, তো চলো আমরা পুজোটা দেখে নিই, আর তোমরাও দেখে নাও পুজোটা, ভালো লাগবে তোমাদেরও, ঠিক আছে, তো চলো পুজোটা শুরু হোক। তো দেখো বন্ধুরা পুজো হয়ে গেছে, আমরা এবারে প্রসাদ খাবো, এখানে আমার নিয়ে নিয়েছি বাটিটাতে, আর এখানে দেবজিৎ প্রসাদ খাচ্ছে, আর এখানে খাচ্ছে দেবজিতের বাবা, আমরা সবাই এখন প্রসাদ খাচ্ছি, তো চলো প্রসাদটা খেয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব, অনেক রান্না বাকি আছে, কিছুই এখনো হয়নি। তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে আগে আমি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিলাম, তারপরে করব আলু ভাজা, আর লুচি এখনো হয়নি, কিছুই হয়নি, তো সমস্ত কিছুই করব, বাঁধাকপির তরকারি আলু ভাজা সিমাই পায়েস, আর তোমাদের দাদা ভাই যখন দোকান থেকে আসবে তখন মিষ্টি নিয়ে আসবে, আর মিষ্টিও থাকবে, তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, ঠিক আছে, তো চলো তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লাগবে। তো বন্ধুরা দুপুরবেলাতে আর কোনো ভিডিও করতে পারিনি, প্রচণ্ড মেঘ করেছিল ওই জন্য, তো চলো ফিরে এসেছি সন্ধেবেলায়, তো দেখো আজ পূর্ণিমার আকাশের চাঁদটা কত সুন্দর লাগছে দেখতে, তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে।